हेलो फ्रेंड्स, আমি শুভজিৎ। আর এই ভিডিওটা আমি বলবো যে WhatsApp-এ যদি আপনারা কাউকে ব্লক করে রাখেন, তাহলে সেই ব্লক নাম্বারগুলো আপনারা কিভাবে আনব্লক করবেন, কিভাবে আপনারা আনব্লক করবেন, কিংবা আপনাদের WhatsApp-এ যে ব্লক লিস্ট আছে, সেই ব্লক লিস্টে কারা কারা আছে কিভাবে দেখবেন, সে বিষয়টা নিয়ে ভিডিওটা বানালাম। এর আগে যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে প্রথমে আপনাকে WhatsApp-টা ওপেন করে নিতে হবে। আমি প্রথমে দেখছেন যে WhatsApp-টা ওপেন করেছি। তারপরে আপনাকে উপরে যে তিনখানা ডট দেখতে পাচ্ছেন রাইট সাইডে, এই তিনখানা ডটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন একদম নিচে সেটিংস বলে একটা অপশন পাবেন, সেই সেটিংসে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি উপরে দেখুন অ্যাকাউন্টস বলে একটা অপশন পাবেন, অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে একদম উপরে যেটা প্রাইভেসি আছে, সেই প্রাইভেসিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবার আপনাকে নিচে যেতে হবে, এখানটায় গিয়ে আপনি একটা অপশন পেয়ে যাবেন, দেখুন ব্লক কন্ট্যাক্টস বলে একটা অপশন এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ব্লক করেছি, সেই নাম্বারটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবার আপনি যদি দেখতে চান যে আপনার ব্লক লিস্টে কারা কারা আছে, তাহলে আপনাকে এই ব্লক কন্ট্যাক্টসে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এরা আমার এখন ব্লক লিস্টে আছে। ঠিক আছে, এরকম আপনিও যদি ব্লক করে রাখেন কাউকে, তাহলে এভাবে তাদের লিস্টটা লম্বা লিস্ট তাদের এরকম করে দেখতে পাবেন আপনারা, তাদের ব্লক নাম্বারগুলো সরাসরি উপরে শো করবে এরকম করে। ঠিক আছে, এইবার আপনি যদি এদের মধ্যে থেকে কাউকে আবার পুনরায় আনব্লক করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, জাস্ট একবার এরকম করে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আনব্লক বলে একটা অপশান শো করছে, আপনি যদি আনব্লকে ক্লিক করেন তাহলে কিন্তু এই নাম্বারটা আনব্লক হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে আপনি যে কোনো কাউকে আপনি আনব্লক করতে পারেন। যদি আপনি মনে করেন একে আনব্লক করবেন, তাহলে টাচ করবেন, উপরে আনব্লক শো করছে, তাহলে আনব্লক একবার ক্লিক করে দেবেন। তাহলে দেখুন প্লিজ ওয়েট এ মোমেন্ট, আনব্লক হয়ে গেল, হ্যাজ বিন আনব্লকড। এরকম করে আপনি কাউকে খুব সহজেই আপনার WhatsApp অ্যাকাউন্ট থেকে ব্লক করা থাকলে আনব্লক করে নিতে পারবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।